বিভিন্নভাবে ছাত্রলীগ থেকে আমাদের বিভিন্ন নির্দেশনা আসতো, আসলো 7ই মার্চ বঙ্গবন্ধু সেদিন ঘোষণা করেছিলেন এটা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, বিভাগ সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। তার এই আশার বাণী শুনে উদ্যোগিত হয়ে আমরা অসত্য আন্দোলন করি এবং 1971 সালে যখন 25শে মার্চ কালরাত্রিতে পাখড়া দ্বারা বাংলার অসহায় মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন আমরা আমাদের মান্য এলাকার লোক ছিল ওনাকে আমি নামটাও মানাই, উনি আমাদেরকে আমার বাড়ির বিষয়ে একটা সংকেত ছিল, তাতেইভাবে উনি আমাদেরকে ওখানে আমরা কিছু প্রশিক্ষিত হলাম। 28শে এপ্রিল ওই যে আগ্নে হাবিজা ছিল উনি নিজে আমাদেরকে গোপনে খবর দিলেন, আমার মনে আছে মার কাছ থেকে তাদের 100 টাকার নোট ছিল, এটা নিয়ে দাম খেতে বেরিয়ে গেছিলাম, ওগুলো নিয়ে আমরা রওনা হলাম। আজকে যখন ঘাটে আসলাম দুজন অনেক লোক দিয়ে আমরা আজকে কুমিরা থেকে স্কুলের বাচ্চাটা সরা আছে, সরা দিয়ে হাঁটতে হাঁটতে নাজিয়াত পৌঁছি, ওখান থেকে হাসতে হাঁটতে বিবিরা হয়ে চা বাগান হয়ে গেলাম, আমরা খাদ্য আছি উদ্ভাবনগর দিয়া বর্ডার ক্রস করলাম, সেখান থেকে যাওয়ার পরে আপনি ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া দিলে খেলে আপনার বলে যে সময় নেই আপনারা খেয়ে গাছ উঠলেন, এই পাঁচ রাত্রি সেখান থেকে আমরা হরিণা হরে আমরা পাইলাম হরিণা ইউজ করবে ভোট দিলাম, বন্ধু আমাদের নাম দেখলেন, যাওয়ার পরে সেখান থেকে আগরতলা পুকুর দিকে অম্বিনগর বলে একটা সেন্টার আছে ওখানে আমি ট্রেনিং গেলাম, ট্রেনিং পরে সমস্ত শেষ করে আবার আমরা আসলাম সোজা ক্যাম্পে আর্মি ক্যাম্পে। আর্মি ক্যাম্পে আমার অনেক বন্ধু বান্ধবের পরিচয় পাইলে আমার ক্লাসমেটের যে অনেক আসলো সহযোগিতা সবাই পাইলাম, যা আনন্দ লাগলো। এক দু হঠাৎ থেকে রাত্রে খবর আসতে ক্যাপ্টেন মাহমুদ বললেন কে কে দেবে আমার সঙ্গে রওনা করতে তোমার রেডি হো, উনি আমাদের 37 জনকে নিলেন, এইভাবে 37 জনকে 105 জন বাগ ধরে নিলেন, বাগ ধরে কোথায় যাবে রামগড় হাই স্কুলে অ্যাটাক করবে। ঘটনাটা কত তারিখে? এটা তারিখটা মনে নাই, তবে সম্ভবত অগস্টের দিকে হবে। টাঙ্গা হাই স্কুলে অ্যাটাক করে ওখানে দেখা গেল যে তার 15 মেয়ে কারো কাপড় নেই, কারো অবস্থা, কারো ফিটিং অবস্থা, তাদেরকে কোনো রকমতে আমরা সেগুলো উদ্ধার করে ভোরে আর্মি একটা আন্ডার করলো সবজন পাবিয়া, সেগুলো আবার হয়ে নি হয়ে না আসার পরে একদিন আমরা সেখান থেকে আবার দিয়ে একদিন বললো যে তোমার রেডি হও তোমার সঙ্গে চলে যাও। সিএনসি স্পেশাল কমান্ডার আমাদের 3টে 4টে যে গ্রুপ ছিল 125, 126, 127, 128 আমি 127 নম্বর গ্রুপে ছিলাম, আমাদের গ্রুপ কমান্ডার ছিল এস এম আমলাক, আমার সাথে তখন উনি ছিলেন যে বেলার সাহেব উনিও ছিলেন আমাদের গ্রুপে। এরপর থেকে আমরা আসলাম, আমাদের ক্যাম্প করলো, আমরা আজিমপুরে ক্যাম্প করলো, আমার গ্রামে ক্যাম্প দিল, সেটা আমরা দৌড়ে থাকলাম। তো আমার তো এখন বিশ্ব আমার যে কমান্ডার উনি ছিল বিভিন্ন কমান্ডের সাথে দৌড়াবে, তো সেকশনে দিদি দিদি রোজটা ছিল আমার দায়িত্ব, কেউ কখন করাবে খারাপ তো একদিন বলে আজকে কাটবে সবাই দেরি মধ্যে ফরাই দিতে হবে এবং চরাঞ্চলে ডাকাতি হচ্ছে, তো সন্ধান জারি করে আমরা সবাই চরাঞ্চলে গিয়ে মোটামুটি ওখানে দুজন ডাকাত দিয়ে পেলে একজন ডাকাত তার সে ছিল আমার বাড়ির কাছে এক লোক সম্বন্ধী হেলিস্টারে গিয়ে তাকে রেড দিয়ে ঈদের দিন আপনি ঈদ করতে পারেন ঈদের দিন আপনার রেড দিয়ে তাকে পাইলাম, তাকে আরও আধা আদিন ক্যাম্পে এনে আমার রাস্তায় তাকে নদী পাড়ে নিয়ে গুলি খেয়ে বেরিয়ে ফেলেছি। এরপরে আমি আসলাম, আমরা সেখান থেকে আসি রবি আমাদের যে কোম্পানি কমান্ডার নাম ডক্টর শফিকুল আলম সাহেব, ওনার কাছে আমি অসুবিধা মুদ্রামদ্রা। এরপরে আমরা আসলাম চিরাং মালয়েশিয়া ক্যাম্পে বাটিয়ে এসে আসার পরে ধরলাম সেখান থেকে, এই যে ওনারা বললেন আমাদের ছেলের সাথে বললেন যে এই আনসার স্টুডেন্ট উনি আমাকে বলে যাই তুই তো হ্যান্ডসাম আসোস তোকে পশ্চিমবঙ্গে দিয়ে ওসি হিসাবে তুই ডাইরেক্ট সেকেন্ডারি হিসাবে
খাদ্য বস্তু নিয়ে স্যার আমি চাকরি আমি করবো না, আমি লেখাপড়া করতে লেখাপড়া করবো। এরপরে আমি আবার আমার ছাত্র জীবনে চলে যাই, বলেছি যে অদিন নিজে থাকবো, অদিন সে আওয়ামী লীগের পতাকা থাকবো। এবং আমি একটা জিনিস বলে যে আমার কামারগ্রামে যুদ্ধে অনেক যুদ্ধ আছে, আমার সাথে দুঃখের কথা হলো যে আমার সাথে আমাদের যে সহযোগী আমার গ্রামের এই আব্দুল মাজেদ উনি মারা গেছে, ওর নামটা মুক্তিযোদ্ধা তালিকা আসতে পারে নাই, তাদের মারা গেছে আমতুল হক উনিও নামটা মুক্তিযোদ্ধা আসতে পারে নাই, সে আর কত ঠিক আছে এখনও তার গেজেট হয় নাই। মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ে কিছু ধারণা কিন্তু আসতে আমাদের সহযোদ্ধারা চলে যাচ্ছে আমাদের মাস টিভিতে নিয়ে, তাতে কিন্তু নামের তালিকা আসতেছে না, এটা আমাদের সাথে বড় দুঃখ, আমাদের মধ্যে বেদনা। আমার পাশে ছিল, আমার সাথে যুদ্ধ ছিলেন কাশিবাদী বাক্তারী, এখনও তার নাম আসলে আসেও আছে, শুনলে আসে মহল আমাকে ফোন করে। আমাদের মাঝে যে আমার সাথে যুদ্ধ হয়েছে সঙ্গে আমতালাজ মারা গেল, তারপর যে মাঝেদি মারা গেল, এই যে আমাদের কমান্ডর ছিলেন পার্টি কমান্ডার এমলাক উনি মারা গেছেন, আজিজুর রহমান ছিলেন উনি সুন্দরীতে চলে গেছেন এখন সরবাটা। এই হলো আমাদের পরিস্থিতি বর্তমানে। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে কাজগুলো করছেন, তারা যে তালিকা করতেছেন তালিকা আমি বলবো সঠিক নয়। আমরা যারা যোদ্ধা যারা কষ্ট করেছি তাদের কাছে ব্যথা লাগে। মানুষ দুনিয়ার এই যে হারেশ্বরের মুক্ত করলেন পূর্ণ সমিতি বর্তমানে সাধারণ সম্মতি এসব আসি দোয়া করবেন আমি যেন মানুষের কল্যাণে আমার জীবনকে উৎসর্গ করতে পারি।